মুসলিমদের সারা দিনে বিশেষ বিশেষ সময়ে কি কি সূরা পাঠ করতে বলা হয়েছে? দেখুন, এ বিষয়ে আমরা একটা বক্তব্য ছোট শর্ট ক্লিপ এই পেজে গত কয়েকদিন আগে পোস্ট করেছি। সকাল সন্ধ্যায় সূরা ফালাক, সূরা এখলাস, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল ফালাক, কুল রব্বিন নাস, এগুলো সকাল সন্ধ্যায় তিন তিনবার এবং রাতের সময় সময় তিনবার, আর প্রত্যেক নামাজের পর একবার একবার করে পড়ার নির্দেশ আসছে। আর এর বাইরে সূরা মুলক রাতে শোয়ার নির্দেশ আসছে, আর রাতের বেলায় আরও অনেকগুলো সূরা 100 আয়াত রাতের বেলা পড়ার নির্দেশ আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ রয়েছে। এছাড়া আর বিশেষ কোনো সূরা আপনার দিনের বেলা পড়ার জন্য নির্দেশনা আসেনি। রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচড বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। আব্দুর রহমান, আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। এবং এর পরের প্রশ্নটি হল, রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে, হলে তা? দেখুন, দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরাবিয়ান স্কলাররা সৈয়দ ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ভিতরের নামাজ এটি তে দোয়া কুনুত পড়া উচিত, এবং কোনো কারণ ছাড়া, দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ ন মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে, বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদনিল্লাহ তার ভিতরের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কি না, যেখানে আরবি লেখা আছে, ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না, এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না। পিরিয়ড অবস্থায় জহির আহমেদ, আপনি জানতে চাইছেন আপনার নাম্বার দেওয়া যাবে কি না? ভাই, নাম্বার তো দেওয়ার সুযোগ নেই। মহিলারা নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে পারবে কি না, এটা জানতে চেয়েছেন মেঘ রহমান। আপনি মহিলারা উচ্চস্বরে নামাজে কেরাত পড়বেন না, তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন।